যাব। প্রথম আলোর শিরোনাম, 16 হাসপাতালে 28টি যন্ত্র বাক্সবন্দী, বরিশালে ইউনোর বাসায় হামলা, সমঝোতার পর মামলা দ্রুত নিষ্পত্তির পক্ষে, পদ্মা সেতুতে বসল শেষ স্ল্যাব, সড়ক পথ দিয়ে যুক্ত হলো নদীর দুই পার। সমকাল শিরোনাম করেছে, ই কমার্সে কেন অস্থিরতা, বরিশালে সমঝোতার পেছনে বহুমুখী চাপ, প্রশাসন বিব্রত, সচিবরা বিবৃতি সঙ্গে একমত নন। ইত্তেফাকের শিরোনাম, বরিশাল কাণ্ডে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি, প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে ভিন্নমত সমালোচনা, তালেবানের আফগান দখল, পাল্টে যাচ্ছে রাজনীতির অঙ্ক। জনকণ্ঠ শিরোনাম করেছে, টিকার দুই ডোজের ব্যবধান কমানো যায় কিনা খতিয়ে দেখুন মাননীয় প্রধানমন্ত্রী, ইউপি নির্বাচন ডিসেম্বরের মধ্যে, মাওয়া জাজিরা সরাসরি যুক্ত। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, পূর্ণাঙ্গ পেল পদ্মা সেতু, ই অরেঞ্জের বিরুদ্ধে যত অভিযোগ। কালের কণ্ঠের শিরোনাম, সড়কপথেও জুড়ল পদ্মার দুই পার, শিক্ষা প্রতিষ্ঠান খোলার তোড়জোড়। ভোরের কাগজের শিরোনাম, প্রশাসনের উচ্চ পর্যায়ে বিভাজন, প্রতি বছরের 18 অক্টোবর শেখ রাসেল দিবস পালনের সিদ্ধান্ত। দেশ রূপান্তর, বরিশালের ঘটনা নিয়ে প্রশাসন দ্বিধাবিভক্ত, 6 হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড ঘোষণা। গণটিকা বন্ধ, ফেব্রুয়ারির মধ্যে 8 কোটি টিকাদানের লক্ষ্য। মানবজমিনের শিরোনাম, ডেঙ্গু আতঙ্ক, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা, 6 হাসপাতাল ডেঙ্গু ডেডিকেটেড ঘোষণা, বিবৃতির ভাষার সঙ্গে দ্বিমত সচিবদের। আমাদের সময় শিরোনাম, জেলায় জেলায় কোন্দল প্রকাশ্যে, বিরোধে আক্রান্ত আওয়ামী লীগ, বরিশাল ছাড়ছেন ইউএনও ওসি। যায় যায় দিনের শিরোনাম, ডেঙ্গু রোগীর সংখ্যা, তথ্যের গরমিলে সিদ্ধান্তে বিভ্রান্ত। ডক্টর কবিরুল বাশার, আপনি, আপনাকে পেয়ে আমার খুব ভালো লাগছে আজকের এই অনুষ্ঠানে, এই জন্যে যে আমরা ডেঙ্গু নিয়ে একটু কথা বলবো। আর আপনি 21 বছর ধরে মশা নিয়ে কাজ করছেন এবং আমরা মশার যন্ত্রণায় তো অস্থির, এবং কীটতত্ত্ব বিষয়ে আপনার গবেষণা আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। এই যে ডেঙ্গুর কথা যদি শুরু করি, সবচেয়ে বেশি এক ঝুঁকিতে শিশুরা এবং সতর্কতার সাথে পরামর্শ চিকিৎসকদের, এবং আরেকটি পত্রিকা আছে যে তথ্যের গরমিলে সিদ্ধান্তে বিভ্রান্তি। তাহলে বিভ্রান্তি যদি হয়, তাহলে একদিকে করোনা একদিকে ডেঙ্গু, আমরা কি করব? ধন্যবাদ আপনাকে, আর আমি ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল আই কর্তৃপক্ষকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি যেটা বলছিলেন যে আমি যদি তথ্যের গরমিলে সিদ্ধান্তে বিভ্রান্তি, ডেঙ্গুর তথ্যের কথা যেটা যাযাদিন মূল শিরোনামে করেছে সেই তথ্যটাকে বলি, সাথে আমি শিশুদের কথা আপনি বলছেন। আসলে আমাদের যে ঢাকায় যে স্বাস্থ্য অধিদপ্তরের যে ডেঙ্গু কন্ট্রোল রুম আছে, সেই কন্ট্রোল রুমে যে তথ্যটি যায় সেটি ঢাকার 41টা হসপিটালের ডাটা বা তথ্য কন্ট্রোল রুমের কাছে যায়, এছাড়াও বাকিগুলো যায় না। এখন ঢাকা শহরে প্রচুর প্রাইভেট ক্লিনিক আছে এবং প্রাইভেট হসপিটাল আছে, যেগুলো থেকে আসলে সরকারের এই কন্ট্রোল রুমে এই তথ্যগুলো যাওয়া উচিত এবং এই হসপিটালগুলোর তথ্যটা সরবরাহ করা উচিত। কারণ আপনি জানেন যে তথ্যের যদি গরমিল হয় তাহলে কিন্তু এডিস মশা নিয়ন্ত্রণ বা ডেঙ্গুটাকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। এখন তথ্য কীভাবে আমাদের এডিস মশা নির্মূলে সহায়তা করে সেটি যদি আমি ব্যাখ্যা করি, ধরেন আমার একটা হসপিটালে একটা রোগী আছে, সেই রোগীটি তেজগাঁও এলাকার এই বাসার একটা রোগী। সেই বাসার ঠিকানাটা যদি আমরা ঠিক মতো পাই, ঠিকানাটা যদি বা ফোন নাম্বার যদি পাওয়া যায়, যদি এই বাসার রোগী হয়, আপনারা জানেন যে এডিস মশা 500 মিটারের বেশি কিন্তু ওড়ে না। আচ্ছা, তার মানে এডিস মশারও যদি এই বাসায় থাকে, তাহলে আমি যদি এই বাসার 500 মিটার সারাউন্ডিংয়ে যদি আমরা এডিস মশার ফগিং বা মারার জন্য যে ব্যবস্থা নিতে পারি, তাহলে কিন্তু ওই জায়গাটায় আর হটস্পট হিসাবে রূপান্তরিত হয় না। এই জন্য ডেঙ্গু রোগীর সঠিক স্থান, যে স্থানে ডেঙ্গু রোগীটি আছে সেই জায়গাটা জানা কিন্তু খুবই প্রয়োজন, কারণ সেখানে এডিস মশা নিয়ন্ত্রণ করতে পারলেই আমি অনেক রোগীকে কিন্তু সেভ করতে পারবো, কারণ ওই এলাকার এডিস মশাটা ইনফেক্টেড 500 মিটারের মধ্যে। এই জন্য আমরা বলছি যে রোগীর ক্ষেত্রে আমরা বলতে চাই, রোগীরা আপনারা কখনোই ভুল তথ্য দিবেন না, ভুল ঠিকানা দিবেন না। আপনারা অবশ্যই, আপনি চান না যে আপনার পরিবারের অন্য একজন মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হোক, সিটি কর্পোরেশন অথবা আপনারা নিজেরাই ওই এলাকাতে এডিস মশা নিয়ন্ত্রণের ব্যবস্থা করেন, এবং তথ্যের যেন কখনো বিভ্রাট না হয় সেটা সরকারের
ডিপার্টমেন্টেও এবং ব্যক্তিগত পর্যায়েও কিন্তু স্যার আপনাকে একটু আমি বিনীতভাবে প্রশ্ন করি যে তথ্যের গরমিল যেন না হয় তো তথ্য তো আমি একজন রোগী তো দিতে পারবো না সংশ্লিষ্ট দপ্তর বা সংশ্লিষ্ট হাসপাতাল বা আমাদের যে মেকানিজম আছে সেখান থেকে তো তথ্যটা যাবে এই যে বললেন তথ্যের গরমিল এখানে এখানে দুই ধরনের ঘটনা ঘটছে আমি প্র্যাকটিক্যালি যেটা দেখছি সেটি হলো প্রথমত সে বেসরকারি হসপিটাল এবং ক্লিনিকগুলো তথ্যই দিচ্ছে না সরকার আচ্ছা এটি এটি দেওয়া দিতেই হবে এটি একটা আইন করে আমাদের মনে হয় যে স্বাস্থ্য অধিদপ্তর একটি সার্কুলার জারি করতে পারে যে এটি সংক্রামক রোগ একটা আইন আছে কিন্তু বাংলাদেশের সেই আইনে আমার যদি সংক্রামক রোগ হয় আমাকে কিন্তু তথ্য সরকারকে জানাতেই হবে এটা কিন্তু আইন সেই আইনে হসপিটালগুলো কিন্তু তথ্যটা জানানো বাধ্যতামূলক এবং সেটি যদি না জানায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে এবং আমি যদি ব্যক্তিগতভাবে যদি রোগ আমি হাইড করি বা আমি লুকাই আমার বিরুদ্ধে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে তার মানে তখন দায়িত্বটা বেড়ে যায় বেড়ে যায় এখন আবার করছে কি কিছু কিছু রোগীর ক্ষেত্রে আমরা এরকম পাচ্ছি যে হসপিটালে আমরা আমি বিশেষ করে যখন কোনো রোগীর তথ্য পাই আমি একটু চেষ্টা করি সেখানে গবেষণা কাজ করার জন্য তো সেখানে আমি দেখি হসপিটালে রোগী যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানায় আসলে রোগীটি নাই আমি আমার ব্যক্তিগতভাবে আমি সেটি পেয়েছি তার মানে হচ্ছে যে ওই রোগীটি ভয় পেয়েছে ভয় পেয়ে ভুল ঠিকানা দিয়েছে হসপিটালে কারণ সিটি কর্পোরেশন জরিমানা করছে অনেক বাসায় যখন এরিস মশা পাওয়া যাচ্ছে সিটি কর্পোরেশন সে জরিমানা করছে সেই জরিমানার ভয়ে সেই রোগী কি করছে হসপিটালে গিয়ে ভুল ঠিকানা দিচ্ছে সেটিও কিন্তু আমাকে জরিমানা না করতে পারে এখন আমি সিটি কর্পোরেশনকে অনুরোধ করি সবসময় যখন একটি রোগ এপিডেমিক কন্ডিশনে চলে যায় তখন আসলে আমাদেরকে জরিমানা থেকে বেরিয়ে আসতে হবে কারণ জনগণকে ভীতিটা দূর করতে হবে ভীতিটা দূর করতে হবে যেন জনগণ ভুল তথ্য না দেয় জনগণকে আমি অনুরোধ করব যে আপনারা যদি ভুল তথ্য দেন তাহলে কিন্তু আপনার পরিবারের অন্য মানুষ আক্রান্ত হবে আপনার এলাকাটাকে নিয়ন্ত্রণ কিন্তু আমরা করতে পারব আচ্ছা স্যার আপনার আপনার আপনাকে মানে যেহেতু পেয়েছি একটু প্রশ্নই করতে চাই যেটা হলো যে মশার যন্ত্রণা নিয়ে তো আমরা বছরের পর বছরই আছি এই দেশ এই শহরের বিশেষ করে প্রতিটা একটা কি মানে মৌসুমি আমাদের মৌসুমি আলোচনা করি আমরা মৌসুমি এরকম সময় আমরা আলোচনা করব আবার আগামী বা বেঁচে থাকলে আবার আলোচনা করব মশার যন্ত্রণা থেকে এরকম একটা শহরকে বাঁচিয়ে রাখা বা রেহাই দেওয়ার মানে আপনার গবেষণা কি বলে আর এই যে আমরা শুনলাম সিটি কর্পোরেশন থেকে ব্যাঙ ধরে ধরে নিয়ে এসে ডোবায় ফেলে দেওয়া হলো এবং নানা ধরনের কর্মসূচির কথা আমরা শুনেছি আসলে এটা কতটা কার্যকর কি করতে হবে আসলে আপনার শেষ কথাটা থেকে আমি শুরু করি ব্যাঙ কখনো মশা নিয়ন্ত্রণে সফল না কিন্তু আমরা তো শুনলাম যে ব্যাঙ ধরে ধরে নিয়ে ডোবায় দেওয়া হয়েছে ব্যাঙ ধরে ধরে নিয়ে ডোবায় দেওয়া হচ্ছে সেটা হয়তো একরকম মিডিয়া হাইপ তৈরি করার উদ্দেশ্যে করা হতে পারে কিন্তু এর কোনো বিজ্ঞান ভিত্তিক কোনো সুফল আমরা পাবো না সেটা আমি শুরুতেই বলেছি এবং আমরা সুফল কিন্তু পাইও নাই এখন কোনো কোনো সময় অনেক অনেক কিছু হাইলাইট করার জন্য করা হয়ে থাকে এটি করা যেতেও পারে পরীক্ষামূলকভাবে অনেক কিছুই করা যেতে পারে তবে আপনি যেটা বলছিলেন প্রথম দিকে সেটি হচ্ছে যে আমরা এই মৌসুমি আলোচনা বা এই মশা তো আমাদের দেশে বহু বছর ধরে আছে মেয়রদের নির্বাচনের একটি উল্লেখযোগ্য অঙ্গীকার থাকে মশা মশামুক্ত ঢাকা শহর কিন্তু অঙ্গীকার থাকে অঙ্গীকারের জায়গায় অঙ্গীকারই থাকে মশা নিয়ন্ত্রণ হয় না মেয়র আসে মেয়র যায় কিন্তু মশা থেকে যায় এটি কেন এটির কারণ হচ্ছে যে সমন্বিত মশক ব্যবস্থাপনা বলতে আমরা যা বুঝি সমন্বিত মশক ব্যবস্থাপনাটাকে বছরব্যাপী বিজ্ঞান ভিত্তিকভাবে এক একটি মশার ক্ষেত্রে এক এক রকমভাবে বছরব্যাপী কিন্তু পরিচালনা করতে হবে সেটি আমাদের দেশে দুর্বলতা দেখা যাচ্ছে যেমন এডিস মশা এডিস মশা এখন এই মুহূর্তে বেড়ে গেছে শীতকালে তো অত বেশি ছিল না শীতকালে যেটা ছিল সেটি কিউলেক্স মশা তাহলে আমাদের কিউলেক্স মশার প্রজনন হয় ড্রেনড বা নর্দমা এবং পচা পানিতে আর এডিস মশা হয় পরিষ্কার পাত্রে জমা পানিতে তাহলে এই দুইটা মশার চরিত্র এবং দুইটা মশার প্রজনন স্থান জন্মস্থান নিয়ন্ত্রণ ব্যবস্থা কিন্তু আলাদা এই দুইটা মশাকে আলাদা আলাদা করে নিয়ন্ত্রণ ব্যবস্থাটা সমন্বিত মশক ব্যবস্থাপনার মাধ্যমে সারা বছরব্যাপী কার্যক্রমটা পরিচালনা করতে হবে আমরা যদি এডিস মশা যখন অনেক বেড়ে যায় ডেঙ্গু যখন বেড়ে যায় তখন যদি আমরা এডিস মশাকে নিয়ন্ত্রণ করতে যাই তখন কিন্তু আমরা পারবো তার মানে আমার আমার কর্মসূচিটা চলমান থাকতে হবে কর্মসূচি চলমান থাকতে হবে সারা বছরব্যাপী যখন আমার এডিস মশাটা কমে গেল তখন কিন্তু আমার তাকে মেরে ফেলানো সহজ যখন অনেক বেশি বেড়ে যায় সৈন্যদল যখন অনেক বেশি হয় তার সাথে যুদ্ধ করা মুশকিল কঠিন আর সৈন্যদল যখন কম থাকে তখন কিন্তু তাকে সমূলে ধ্বংস করা যায় এই জন্য এই যে যখন কম থাকে তখন কিন্তু নিয়ন্ত্রণ ব্যবস্থা আমরা সমস্যা এলেই দৌড়াদৌড়ি করি দৌড়ঝাঁপ করি এটাই আমাদের মূল মূল গ্যাপ আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে মশা নিয়ে এক সময় হয়তো আপনার সাথে আবারও কথা বলবো তার কারণ এই শহরের সবচেয়ে মানে কষ্টদায়ক
জায়গা মশার কয়েল হচ্ছে মশার ওষুধ হচ্ছে অনেকেই বলেন যে মশাকে জিয়ে রাখার জন্য এই সব ব্যবসাপাতি যাতে জোরদার হয় সেজন্য মশাকে জিয়ে রাখা হচ্ছে এটা অন্য আলোচনা মাননীয় প্রধানমন্ত্রী আজকে একটি কথা বলেছেন যে সম্ভব হলে দুই ডোজ টিকার ব্যবধান কমানোর নির্দেশ দিয়েছেন তিনি এবং আমরা দেখছি যে সরকারি হিসেবে করোনা সংক্রমণ কমছে তো এটা একটা আশার কথা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দুই ডোজের ব্যবধান কমিয়ে আনতে বলেছেন সবকিছু মিলিয়ে ডেঙ্গু পরিস্থিতিকে কি মনে হয় আপনার কাছে ডেঙ্গু পরিস্থিতি আমাদের আসলে মানে করোনা পরিস্থিতির কথা বলছি ডেঙ্গু না করোনা পরিস্থিতি করোনা পরিস্থিতি আমরা যেটা এখন দেখছি সেটা যে কোনো ভাইরাল ডিজিজের একটা কিন্তু ঢেউ থাকে একটা ঢেউ থাকে একটা পিকে উঠে কিন্তু আবার আস্তে আস্তে নামতে শুরু করে করোনা পরিস্থিতিতে আমরা রিসার্চার হিসেবে যেটা দেখছি সেটা হচ্ছে পিক উঠে এখন নামা শুরু করেছে যেটা আমার বিশ্বাস বা আমার প্রেডিকশন বলছে যেটা আস্তে আস্তে কমবে কমে যাবে তো এখন যে এখানে নানান ফ্যাক্টরে কমে যাওয়ার পিছনে ভূমিকা পালন করেছে একটি হচ্ছে যে ভাইরাস আস্তে আস্তে দুর্বল হয় যখন অনেক মানুষের ভিতরে যায় ভাইরাসটা দুর্বল হতে থাকে আবার হচ্ছে আমরা ভ্যাকসিনেশন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই যে সাহসী সিদ্ধান্ত নিয়েছেন উনি বিভিন্ন জায়গায় থেকে ভ্যাকসিন আনার চেষ্টা করছেন এবং আসছে বাংলাদেশের ভ্যাকসিন দেখেন আমাদের একটি আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির একটি দেশ হয়ে কিন্তু আমরা কিন্তু অনেক ভ্যাকসিন পেয়েছি যেটি অন্য দেশগুলো পায়নি সেটি আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী সাফল্য এটি আরেকটি যেটি কথা যে দুইটা ডোজের মধ্যে ব্যবধান কমিয়ে আনা সেটি আপনারা জানেন যে ভ্যাকসিন অনেকগুলো কোম্পানি ডেভেলপ করেছে এবং এক একটা ভ্যাকসিনের চরিত্র এক এক রকম এক একটা ভ্যাকসিনের দুই ডোজের মধ্যে ইন্টারভাল কিন্তু এক এক রকম হবে আপনার সব কোম্পানির ভ্যাকসিন কিন্তু দুই ডোজের ইন্টারভাল এক হবে না আলাদা আলাদা হবে এবং প্রতিটি ভ্যাকসিন যেই যেসব কোম্পানিগুলোর ভ্যাকসিন বাংলাদেশে এসেছে এটির প্রত্যেকটা ভ্যাকসিন নিয়ে গবেষণা করে ওই কোম্পানির সাথে কথা বলে বা যারা এ বিষয়ে অভিজ্ঞ মানুষ আছেন দুই ডোজের ইন্টারভাল মাননীয় প্রধানমন্ত্রী কমাতে বলেছেন সেই বিষয়ে একটা সিদ্ধান্ত কোভিড নিয়ন্ত্রণ সেল যেটি কেন্দ্রীয় একটি কমিটি আছে তারা এই সিদ্ধান্তটি নিতে পারেন এবং প্রত্যেকটা কোম্পানির জন্য আলাদা আলাদা সর্বনিম্ন যে ইন্টারভাল দুই ডোজের মাঝখানে যে সময় ব্যবধান সেটি কমে আনার একটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে অনেক ধন্যবাদ আপনাকে শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এই দেশে বিশেষ করে করোনাকালীন এই দুঃসময়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থা এবং আমরা খুব দুঃসময়ের মধ্যে আছি পত্রপত্রিকায় বা প্রচার মাধ্যমে যেটুকু বোঝা যাচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার একটা প্রক্রিয়া চলছে তা আপনার প্রত্যাশাটা কি আসলে দেখেন শিক্ষা প্রতিষ্ঠান খোলা এখন সময়ের দাবি কারণ আমাদের বাংলাদেশে এখন কিন্তু কোনো কিছুই বন্ধ নাই আপনি দেখেন শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া আর কিছু কি এখন বন্ধ আছে কোনো কিছুই বন্ধ নাই শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সন্তানরা এখন একরকম মানসিকভাবে মানে মানে বিকারগ্রস্ত হয়ে যাচ্ছে কারণ দেখেন গেমস কম্পিউটার কালকে রাতে আমার সন্তানের কথাই যদি বলি তার মা বকা দিয়েছে সে গেমস খেলছে বারোটার সময় রাত বারোটায় সে গেমস খেলতে তার যদি স্কুল খোলা থাকতো সে কিন্তু গেমস খেলতো না সে তার পড়াশোনায় থাকতো একরকম আমাদের সন্তানদের মানসিক একরকম সমস্যা হয়ে যাচ্ছে যেটি আমরা ট্রমার মধ্যে পড়ে গেছে হ্যাঁ এই জন্য শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার একটা সিদ্ধান্ত নেওয়া এখন সময়ের দাবি আমি যদি আমার বিশ্ববিদ্যালয়ের কথা বলি যে আমার বিশ্ববিদ্যালয়ের 80% স্টুডেন্ট প্রায় ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে আর আমাদের শিক্ষকদের ক্ষেত্রে আমাদের প্রায় 98 মানে 98% শিক্ষকদের ভ্যাকসিন দেওয়া হয়ে খুলে দিতে পারে তাহলে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে আমরা যদি একটা একটা সিদ্ধান্ত দেওয়া হয় যে বাকি যে কয়েকজন ভ্যাকসিন বাকি আছে সেই কয়েকজন ভ্যাকসিনটা দ্রুত দিয়ে আমরা কিন্তু আমাদের জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে খুলে দিতে পারি সব শিক্ষক এবং শিক্ষার্থীরা বিশেষ করে শিক্ষকরা টিকা নেওয়ার ব্যাপারে আগ্রহটা কিরকম শিক্ষকদের মধ্যে আমাদের তো সরকারি একটা নির্দেশনায় ছিল শিক্ষকদেরকে টিকা নিতে হবে আমরা শুরুর দিকেই কিন্তু আমরা টিকা নিয়ে ফেলেছি শুরুর দিকেই আমি গত বছর নভেম্বরে আমার ভ্যাকসিনের দুই ডোজ শেষ হয়ে গেছে এরকম আমাদের 98% শিক্ষককে নেওয়া শেষ কিছু আসে কট্টরপন্থী শিক্ষক এখানেও একটা একটা ঝামেলা আছে খারাপ লাগে যে আমরা শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে দুই ভাগ খুব সামান্য তারা হয় টিকা নেয়নি তো সেটি আমার মনে হয় যে নেওয়া উচিত কারণ ভ্যাকসিন আমরা তো নিয়েছি শুরুর দিকে ভ্যাকসিন নিয়ে অনেক রকম অপপ্রচার কিন্তু হয়েছে এখন তো সবাই এখন দেখেন সবাই নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে আরেকটি বিষয় অনেকে রেজিস্ট্রেশন করছে আমি স্বাস্থ্য অধিদপ্তরকে অনুরোধ করব রেজিস্ট্রেশন করে এই SMS-এর জটে বসে আছে অনেকেই এই SMS-এর জটটা একটু আপনারা খুলুন SMS না পাওয়া পর্যন্ত কিন্তু মানুষ ভ্যাকসিন দিতে যেতে পারছে না স্বস্তিও পাচ্ছে না হ্যাঁ আজকে একটি সার্কুলার দেখলাম স্বাস্থ্য অধিদপ্তরের যে আপনারা টিকা কেন্দ্রে চলে যান অনেক টিকা কেন্দ্রে কিন্তু SMS ছাড়া টিকা দিচ্ছে না সেরকম একটি নির্দেশনা পরিষ্কার থাকা উচিত যে আমরা SMS
পাওয়া সাপেক্ষে টিকা কেন্দ্রে যাব নাকি না পেলেও আমি গেলেই পাব সেটি আসলে সলভ হওয়া দরকার কারণ এসএমএস একটি জট বিরাট একটি জট লেগে আছে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ দিকে একেবারে এই এক মিনিটে আপনার কাছে জানতে চাই পদ্মা সেতু দৃশ্যমান মানে উপর নিচে ট্রেনের দৃশ্যমান সড়কপথ দৃশ্যমান এখন এই পথ থেকে ওই পারে আপনি যেতে পারবেন এই যে সাফল্য মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় যে সাফল্যটি আজকে দেখলো বাংলাদেশ আপনার কাছে একটু শুনতে চাই আপনার অনুভূতিটা কেমন মানে আমার অনুভূতি খুবই খুবই ভালো অনুভূতি যে মাননীয় প্রধানমন্ত্রী সাহসী পদক্ষেপ ছিল কিন্তু এটা চ্যালেঞ্জ মাননীয় প্রধানমন্ত্রী একটি চ্যালেঞ্জ নিয়েছিলেন যে চ্যালেঞ্জে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জয়ী হয়েছেন দেশবাসী এখন দেখছে যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা যে সাহসী সে সাহসী পদক্ষেপ নিলে যে সে বাস্তবায়ন করতে পারেন সেটি উনি দেখিয়েছেন আমরাও পারি অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানে যে কথাগুলো আলোচনা করলাম যে বিষয়গুলো নিয়ে কথা বললাম তার মধ্যে ডেঙ্গু ছিল অন্যতম আমরা যেন একটু সতর্ক থাকি ডেঙ্গু এমন একটি মশা উনি ওনা উনি বা ওনারা ওনার সম্মান দিয়েই বলি ওনারা একটু পরিষ্কার পানিতে জন্ম বা বংশবিস্তার করতে ভালোবাসেন তা আমরা যেন ওই পানির পাত্র এবং আমরা যেন এইসব বিষয়গুলো নিয়ে একটু সচেতন থাকি ভালো থাকি আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে ভালো থাকবেন সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন অনেক ধন্যবাদ মার্কেটে যেতে হবে না দোকানে দোকানে ঘুরতে হবে না করতে হবে না দামাদামি সালোয়ার কামিজ শাড়ি কেমিক্যাল ফ্রি ড্রেসেস কিনুন ঘরে বসেই এক ক্লিকে অর্ডার করুন ঐক্য.com.bd থেকে একশোভাগ কোয়ালিটি পণ্যের নিশ্চয়তা দিচ্ছি আমরা আমাদের অনলাইন মার্কেটে আমাদের আনপ্যারালাল কাস্টমার সার্ভিস এবং প্রোডাক্ট ডেলিভারি সার্ভিস নিয়ে আমরা আছি 24 ঘন্টা আপনার সাথে 1 কোটি 20 লক্ষ এসএমই উদ্যোক্তার পণ্য আলোকিত করুক বাংলাদেশের প্রতিটি ঘর ঐক্য থাকলে সব সম্ভব ঐক্য.com.bd